আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। এই যে নিজেদের বাগানের ফ্রেশ কলমি শাক তুলছি, এটাই ভাজি করে দেখাবো, আর সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে। এটা খুব সহজেই রান্না করে ফেলা যায়, আর এই শাক দিয়ে ভাত খেতে তো আমার খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন ভিউয়ার্স, মূল রান্নায় চলে যাই। গার্ডেন থেকে ফ্রেশ শাক তুলে এনে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। শাক তোলার সময় আমি বেছে বেছে তুলেছি, তাই আর এক্সট্রাভাবে বাছার দরকার নাই। ভিউয়ার্স, এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এবং এই একই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ একটু মোটা করে কাটা পেঁয়াজ কুচি আর 1/2 টেবিল চামচ রসুন কুচি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিব। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। পানি ঝরানো হয়ে গেলে শাকগুলো মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 7 মতো লবণ। এখানে লবণ একটু বুঝে দিতে হবে, কারণ শাক রান্না করার পরে অনেক কমে যায়। এবার সব উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, শাক কিন্তু অনেক কমে গেছে আর কিছুটা পানিও বের হয়েছে। এখন এটাকে আমি ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ। এবার আমি সবগুলো উপকরণকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সবগুলো উপকরণকে আমি শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে আবারও রান্না করব 5 মিনিট। এই সময় চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছি। এখন আমি ঢাকনা তুলে আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন ভিউয়ার্স, এখনও শাক ভেজা ভেজা আছে, তার মানে শাকটা এখনও হয়নি, আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার আমি আরও 5 মিনিট লো আছে ঘন ঘন নেড়ে রান্না করার পরে যখন শাকের পানি এরকম শুকিয়ে যাবে আর শাক 100% সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। তবে একদমই শাকটাকে ড্রাই করে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ভিউয়ার্স, আমার রান্না শেষ, এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুণ কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখলেন। ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা আমার আজকে চ্যানেলে নতুন এসেছেন, আর পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আবারও নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।